ম্যাডাম আমার বাল কেটে লাল করে দিন। কি হারাম দাদা, রাখ, তোর বাবাকে আমি বলছি। আসলে ম্যাডাম আপনি যা ভাবছেন তা নয়। তাহলে কি আমার সাথে আর কি? না ম্যাডাম, আমার নাম বোলটাল, কিন্তু অ্যাডমিটে ভুল করে বোলটো বাল লিখেছেন, তাই বললাম যদি বালটা কেটে লাল করে দিতেন আর কি। বিদেশি জামাই, ভালোবাসা দিব বেশি, টাকা পয়সা গয়না দিব সবকিছু বেশি বেশি থাকবো, আবার বাড়িও থাকবো বিল্ডিং। বিদেশি জামাইয়ের কাছে বিয়া হইলে কি হয় জানো? কি হয়? তারা বিয়া করে থাকে খালি জায়গা দেখে, তত টাকা পয়সা গয়না গেটি পামু। জানো বৌমা? জি আম্মা, আমি প্রেগনেন্ট থাকতে যা খেয়েছি সেইগুলোই আমার ছেলের প্রিয় খাবার। তো মা সিগারেটটা না খাইলেই পারতেন। তুমি একবার বলো ভালোবাসি, দেখবা বিয়ার আগে হানিমুনে সুজন মন জামুগা। এনতে কে যাইবে নাকি জুতা দাবাই রামু? কোনো কিছু কইলেই কো জুতা দাবাই রে বা জুতা দাবাই রে বা, একবার আদর কইরে কইল। তোমার সাথে মতির খুব ভাব না? সিয়াফা কি যে কোন, আমি ভাবে ধার ধারি না। তয় সত্য কথা কইতে কি মতি ভাই, আমার ফিসে ফিসে করে আমি না করি না, তোমার ঘোরা তুমি ঘোরো, আমি কে? ভাই বাংলাদেশে এখন কি চলে? ভাই বাংলাদেশে তো এখন এটা চলে। আপু একটা সত্যি কথা বলবেন, আজ পর্যন্ত আপনাকে কয়টা ছেলে প্রপোজ করেছে? কেন ভাই, এটা জানে কি বেশি জরুরি? হুম, ছেলেদেরকে বলছি, তোমরা যারা মেয়েদেরকে মাল বলো না, সত্যি কথা হলো মাল আসলে মেয়েরা না ছেলেরা হয়। যেমন যা মাল, কা মাল, ত মাল। আপনাকে আজকে অনেক সুন্দর লাগছে। থ্যাঙ্কস। শুধু থ্যাঙ্কস না, চল কাজী অফিসে বিয়ে করব তোকে। ম্যাডাম বয়ফ্রেন্ডের জন্য অপেক্ষা করতেছেন? জি না, আমার কোনো বয়ফ্রেন্ড নাই। এত সুন্দর মেয়ের বয়ফ্রেন্ড নাই বিশ্বাস না। কি করলে বিশ্বাস করবেন? আমারে বয়ফ্রেন্ড বানায় দেখান। আমার কিউট একটা হাজবেন্ড আছে। সম্মতি থাকিলে বলুন কবুল। মেয়েরা হাসলেও সুন্দর লাগে, কান্না করলেও সুন্দর লাগে, শুধু কাঠ তারা করে কথা বলে মেজাজ গরম হয়ে যায়। ওইলে আমারে ভালোবাসবা না তো বিড়ি খাওয়ার লেগে 10 টাকা দিবা? 10 টাকা লয়া জানেন তেতা ভালোবাসা ভালোবাসা আমার দ্বারা ইতালা। ওই যে 50 টাকা দেয়া দিতেছে নোটটা, এটা দাও। এখন না করেন 10 টাকা দিতাম, আবার 50 টাকা কথা বল। ওখানে যদি 50 টাকা দৌ তাহলে ফার্স্ট দিন তোমার পিছে ঘুরতাম না, ফার্স্ট দিনে 5 টাকা মো বোঝো নাই। মনে সাথে থাকে এই কথাটা? মনে থাকবো। কি থাকাইতে শুনাম? একটা ভিডিও আলতু ফালতু আছে, কথা বান না খুঁজে না। এই তুমি দাঁড়াও। জি ভালো আছো? জি। নাম কি? ক্রাশ। এটা আবার কি নাম, ক্রাশ না ব্রাশ? পুরো নাম প্রিয়া, সবার ক্রাশ। বাহ, সবাই তোমার উপর ক্রাশ খায়। আচ্ছা এটা কি বলো,